বল ছুটতে গেলে কোনোই বেঁকে যায়, আইসিসি নির্ধারিত সীমা অতিক্রম করে যায়। দুবার এক ঘটনার জন্ম দেন শ্রীলঙ্কার রহস্যময় স্পিনার আকিলা ধনঞ্জয়া, যে কারণে এক বছরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তার উপর। দু সালের আগস্টে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তির কথা থাকলেও লঙ্কান স্পিনারকে নিজেকে প্রমাণ করতে হয় আইসিসির সামনে দাঁড়িয়ে, যে কারণে আরও 5 মাস অপেক্ষায় থাকতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত প্রায় 1.5 বছর পর আইসিসি নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন ধনঞ্জয়া। আন্তর্জাতিক ক্রিকেটে এখন আগের মতোই বোলিং করতে পারবেন তিনি। আকিলা ধনঞ্জয়াকে রহস্যময় স্পিনার বলার কারণ হচ্ছে অফ ব্রেক ও লেগ ব্রেক দুই ভঙ্গিতেই বোলিং করতে পারেন তিনি। বল করার সময় ব্যাটসম্যান বুঝতেই পারেন না সেটি অফ ব্রেক হচ্ছে নাকি লেগ ব্রেক, এ কারণে অনেক সময় ব্যাটসম্যান বিভ্রান্ত হন। তবে আকিলার বোলিং বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় কোনোই অনেক বেশি বাঁকিয়ে নেন তিনি, যেটি আইসিসি নির্ধারিত 15 ডিগ্রির চেয়েও বেশি। 10 মাসের মধ্যে 2বার এই ধরনের ইলিগ্যাল অ্যাকশনের অভিযোগ ওঠে ধনঞ্জয়ার বিপক্ষে। পরে গত বছর আগস্টে ভারতের চেন্নাইতে পাঠানো হয় তাকে, যেখানে দেখা যায় সত্যি সত্যি ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন অবৈধ। এরপর আইসিসির নিয়ম অনুযায়ী অটোমেটিক 12 মাসের জন্য নিষিদ্ধ হয়ে যান তিনি। গত বছর আগস্টেই শেষ হওয়ার কথা ছিল তার এই নিষেধাজ্ঞা, কিন্তু আইসিসির সামনে ধনঞ্জয়াকে অ্যাকশন পরীক্ষা দিতে হয়, নিজেকে প্রমাণ করতে হয় তার বোলিং অ্যাকশন বৈধ। কিন্তু করোনার কারণে অনেক কিছুই অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ আইসিসি অনুমোদিত ল্যাবে গিয়ে পরীক্ষা দেবেন ধনঞ্জয়া, সেটি অসম্ভব হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত তার বোলিংয়ের ফুটেজ দেখে আইসিসির একটি স্বাধীন প্যানেল তার অ্যাকশন বৈধ বলে ঘোষণা দেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অনুমতি দেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকলেও ধনঞ্জয়া গত লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন, সেখানে তাকে দেখা যায় গুগলি ও লেগ ব্রেক বোলিং করতে। অবৈধ অ্যাকশন পরিহার করতে তাকে অফ ব্রেক বোলিং করতে দেখা যায়নি। তবে টুর্নামেন্টে রহস্যময় বোলিং করলেও আগের সেই ধার আর দেখা যায়নি, কারণ পুরো টুর্নামেন্টে 10.56 ইকোনমি রেটে মাত্র 2 উইকেট নেন ধনঞ্জয়া। সিডনি টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা 338 রানের জবাব দিতে নেমে 244 রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল। অবশ্য এতে ওসি বোলারদের চেয়ে ক্রেডিট বেশি পাচ্ছেন ফিল্ডাররা। ভারত দলের 3জন ব্যাটসম্যান রান আউটও হয়েছেন। রান আউট হয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারি, রবিচন্দ্রন আশ্বিন ও শেষ দিকে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হলেন জসপ্রীত বুমরাহ। 0 রানে ফেরেন তিনি। শনিবার ভারতীয় ব্যাটসম্যানরা যেন রান নেয়ার তাড়াহুড়োর মধ্যে ছিলেন, কিন্তু রান নিতে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে দেখা গেছে তাদের। এছাড়া অ্যাডিলেড টেস্টের মতো সিডনিতেও কামিন্স হ্যাজলেউড ঝড়ে কুপোকাত হয়েছে সফরকারীরা। ওপেনার শুভমান গিল ও চেতেশ্বর পূজারা ছাড়া আর কেউই অর্ধশতক ছুঁতে পারেননি। এ দুজনকেই পেরিয়েছেন প্যাট কামিন্স। আগের দিনই রোহিত শর্মাকে 26 রানে 7 গড়ের পথ দেখান হ্যাজলেউড। শনিবার দলকে বেশি দূর টেনে নিতে পারেননি ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে। ব্যক্তিগত 26 রানে সেই কামিন্সের বলে সরাসরি বোল্ড হন তিনি। হনুমা বিহারি মাঠে নেমে থিতু হওয়ার আগেই রান আউট হয়ে ফেরেন। দলের হাল ধরেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। ওসি বোলারদের মধ্যে আগুন ঝরা বোলিং করেছেন প্যাট কামিন্স। 21 ওভার 4 বল করে 10টি মেডেন দিয়ে 4 উইকেট শিকার করেছেন তিনি। দিয়েছেন মাত্র 29 রান। কম যাননি হ্যাজলিউডও। 21 ওভার বল করে তিনিও 10 ওভার মেডেন দেন। 43 রান দিয়ে 2 উইকেট নেন তিনি। 1টি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক। নিজেদের দ্বিতীয় ইনিংসে ইতোমধ্যে ব্যাট করতে নেমে পড়েছে অস্ট্রেলিয়া, তবে শুরুটা ভালো হয়নি। মাত্র 35 রানের মাথায় পরপর আউট হয়ে গেছেন 2 ওপেনার উইল পুকোভস্কি ও ডেভিড ওয়ার্নার। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে।